মুর্শিদাবাদের উদ্দেশ্যে হুগলি থেকে ভাগীরথীর জলপথে নদিয়া দিয়ে রওনা দিলেন রাজ্যের পৌর নগর উন্নয়ন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার সকালে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পুরপতি সুব্রত ঘোষ, বিকাশ চন্দ্র সাহা, সুরজিৎ দে, অরুণ বসাক, প্রসেনজিৎ দাস এদিন ওই স্থানে উপস্থিত ছিলেন। পুরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে দুই মন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, নদিয়ার শান্তিপুর পূর্ণভূমিতে যখনই পা রাখি তাকে প্রণাম জানাই। এদিন গঙ্গার চরপড়া নিয়ে বিধায়কের সাথে মন্ত্রী কথা বলেন। মানুষকে নদিয়ার শুভেচ্ছা জানাই। এটা একটা পূর্ণভূমি, যখনই পা রাখি মনে হয় যে মাটিকে প্রণাম করি। আর এখানকার আমি দেখলাম একটা চরের সমস্যা রয়েছে, আমাদের MLA প্রজোদাকে বলেছি যে এটা নিয়ে একটা চিঠি দিতে, আমরা সরকারের তরফ থেকে চেষ্টা করবো যাতে এটা সমাধান হয়। আর অন্য কিছু কথা, চরের কথাটা কি আলোচনা করলো? এখানে তো চর দীর্ঘদিন ধরে হয়ে আছে, আমি এখানে বহু জায়গায় আবেদন করেছি, এর থেকে শুরু করা হয়েছে, কোনো সুরাহা আমি করতে পারিনি। আজকে রবিবার নিজেই বললেন যে এটা কাজ আর কে কে গেলেন, আমাদের পুরো দপ্তরের মন্ত্রী মহাশয়, তার কাছে গিয়ে আমাদের শান্তিপুরে আরো কিছু উন্নয়নের ব্যাপারে তার সঙ্গে গিয়ে আমরা কথা বলে তাড়াতাড়ি শান্তিপুরে উন্নয়নকে আরো চরের বিষয়ে কি আলোচনা? চরের বিষয়ে তিনি একটি নোট দিতে এবং বিষয়টা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।